আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইউএসএ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য আমাদেরকে ইউএসএ আইপি লাগবে। আমরা একটা ট্যাবে ইউএসএ আইপি কানেক্ট করতেছি। আচ্ছা, ইউএস আইপি কানেক্ট হয়ে গেল, আমরা আগে চেক করে নিই আইপিটা। দেখেন এখানে ইউএসএ কানেক্ট করা আছে, অ্যাড্রেসও ইউএসএ। চলে যাবো facebook.com। আমরা টেম্প মেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেখাবো। আপনারা করলে আপনাদের নিজেদের পার্সোনাল মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এখান থেকে একটা মেল নিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা নেম দিয়ে দিলাম আমি, যে কোনো একটা নেম, ডোনাল্ড ট্রাম্প। ইমেলটা দিয়ে দিলাম, এখানে আবার ইমেলটা দিলাম, যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এটা পছন্দ। ওকে, মেল। তারপর সাইন আপে ক্লিক করলাম। ইউর ক্রিয়েটিং এ প্রোফাইল টু সি সেলিব্রিটি উইথ ইউর নেমস প্লাস ইনক্লুডিং ডেটা। জানো, আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সাবেক ইউএসএ প্রেসিডেন্ট, সেই জন্য নিচ্ছে না ডোনাল্ড। কোডলাইন দিয়ে দিলাম, নাকি এখন নেয় নাকি। কন্টিনিউ। ক্যাপসা পূরণ করতে বলতেছে। পাম ট্রিস মানে তাল গাছ। এইটা 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 কন্টিনিউ। মেইলে একটা কোড দিছে, ওরা কোডটা বসাতে হবে। এখনো আসে নাই, একটু ওয়েট করি আমরা। রিসেন্ট করে দিই, কোডটা আবার সেন্ড করি। কোডটা এখন দিছে, এটা হচ্ছে কোড 87918, 87918। আচ্ছা, নেক্সট দিলাম। আচ্ছা, অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে হয়তো ভিপিএনের কারণে। যদি আমি আরডিপি দিয়ে করতাম বা ইয়ে থেকে করতাম, এই জন্য রিকোয়েস্ট রিভিউতে দিয়ে দিকে আমরা কি হয়, এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা টেম্পোরারি নাম্বার নেই, প্রাইমারি ইমেল এইটা।
ক্যাপসাটা পূরণ করে নি, বাস ইনক্লুডিং বাস, এখান থেকে একটা নাম্বার নেই, এই নাম্বারটা দিই, কোড পাঠাই, সেই নাম্বার দিয়ে একটা ভেরিফাই করা হয়েছে জন্য নিচ্ছে না। আচ্ছা আমরা এনাদার নাম্বার দিয়ে ট্রাই করি একটু, এইটা তো হচ্ছে ইউজ নাম্বার, ওই জন্য নিচ্ছে না, এটা নিবে না। আসলে রিয়েল নাম্বার দিয়ে ট্রাই করলে এটা হয়ে যাবে, আমার কাছে যেহেতু রিয়েল নাম্বার নয় সেজন্য আমি দেখাতে পাচ্ছি না।